আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরির গুরুত্বপূর্ণ সময় হল রাত বান্দা আল্লাহর সান্নিধ্য পেতে রাত জেগে এবাদত বন্দিগি করে সেই এবাদত বন্দিগি কিভাবে করতে হবে তা প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেগুলির মধ্যে যেরকমভাবে পরকালীন সফলতা রয়েছে ওইরকমভাবে সেগুলি নিয়মিত করলে দুনিয়ার যাবতীয় অনিশ থেকে বাঁচা যায় পি নবী সাল্ল থেকে বর্ণিত এমন সাতটি আমল রয়েছে যাহা রাতে করলে দুনিয়ার অনেক অনিষ্ট থেকে বেঁচে থাকা সম্ভব হবে যেমন এক অজু করা দুই আয়াতুল কুরসি ও সুরা বাঁকারার শেষ দুই আয়াত পাঠ করা তিন সুরায় মূল পড়া এবং ইস্তেকবার করা চার তিন কুল তথা সুরা নাজ সুরা ফালাক সুরা এখলাস পাঠ করা পাঁচ সুরায় কাফিরুন ও সুরা ফাতেহা পাঠ করা ছয় তিন তেসবি অর্থাৎ সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর তেত্রিশ বার করে পাঠ করা সাত গুমানুর আগে দোয়া পড়া এবং ডান কাত হয়ে শোয়া সুপ্রিয় দর্শক প্রত্যেকটির আলাদা আলাদা ফজিলত রয়েছে যাহা সই হাদিসে বর্ণিত সুপ্রিয় দর্শক যেকোনো আমলের ফজিলত বর্ণনা করতে হলে হয়তো তার স্বপক্ষে দলিল লাগবে কোরআনুল করিম দ্বারা অথবা হাদিস দ্বারা নতুবা কোনো ব্যক্তি কোনো পীর কোনো বুজুর্গের দলিল দিলে সেটা গ্রহণযোগ্য নয় কারণ ওই হলো দুটি একটি হলো কোরআনুল করিম আর একটি হলো রসুলি করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে বণিত সই হাদিস এবার আসি মূল কথায় সুপ্রিয় দর্শক অনেক বক্তাকে বলতে শোনা যায় রাতে সুরায় মুজ্জামেল পাঠ করলে মনে মনে যা ভাববেন তাই হয়ে যাবে অনুরূপভাবে অনেককে বলতে শোনা যায় রাতে সুরায় ওয়াকেয়া পাঠ করলে দুর্ভিক্ষ স্পর্শ করতে পারবে না সুপ্রিয় দর্শক প্রথম কথাটি একেবারে ভ্রান্ত ভুল দ্বিতীয় কথাটি যদিও বলা হয় হাদিস এসেছে কিন্তু সেই সংক্রান্ত হাদিসটি সঠিক নয়